সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ভাই, এটা কি জাত? দেশি। কত চাচ্ছেন এটা? জি ভাই, আপনার দামটা কত ভাই? 42,000। এটা বয়স কত ভাই? 7-8 মাস। ক্রেতারা কোনো দাম বলেনি ভাই? কত বলছে ভাই? 42,000। আপনার দামটা কত ভাই? কত হলে গরুটা বিক্রি করতেন? 45,000 বিক্রি করতেন। গরু আপনার এটা কি জাত? সিদ্ধি। কত যাচ্ছেন? কত? হ্যাঁ, কত চাচ্ছিলেন? 48,000। এটা বয়স কত? 1 বছর। ক্রেতারা কোনো দাম বলেনি এগুলোর? কত বলেছে? 40-39। কত হলে আপনি এগুলোটা বিক্রি করতেন? 42,000। আনুমানিক ওজন কেমন আসবে? আনুমানিক ওজনটা কেমন হবে? না না, ওজনটা আনুমানিক ওজন 50 কেজি। এটা আপনার কি জাত? দেশি। দেশি। কত চাচ্ছেন? 35,000। ক্রেতারা কোনো দাম বলেনি? কত বলছে? 32,000। আনুমানিক ওজন কত আসবে? হ্যাঁ, টোটাল না, এমনিতে দুই এমনি ওজনটা, মানে মাংস হিসাব করলে ওজনটা কেমন আসবে? এটা কি জাত চাচা? কি জাত? দেশাল। এরা কত যাচ্ছিলেন? 56,000। এর বয়স কত? 11 মাস। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? মাংস হিসাবে 2 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলেছে? 46,000। আপনি কত হলে গরুটা বিক্রি করতেন? 50,000। ভাই, গরু আপনার কি জাত ভাই? কি জাত? দেশি। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? দাম 50,000। বয়স কত? ইন্টারনেটে দেখিলি একদম। এর বয়স কত? দেড় বছর। আনুমানিক ওজন? 150 কেজি। 250 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে? ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? কত দাম বলেছে? 45,000। আপনি কত হলে গরুটা বিক্রি করতেন? 50 হলে বিক্রি করতেন। আপনার বাড়ির পোষা? বাড়ির পোষা ব্যবসা? চাচা গরু আপনার আপনার কি জাত? দেশি। দেশি। কত চাচ্ছেন?
45,000 এটা বয়স? দেড় বছর। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? মাংস হিসাবে? হ্যাঁ হ্যাঁ, মাংস হিসাবে কয় মন? দুই মন। ক্রেতারা কোনো দাম বলেনি? কেমন দাম বলেছে? ৩৮,000-৩৯,000 এরকম দাম বলেছে। আচ্ছা, কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৪৪। এটা কি আপনার বাড়ির পোষা? ব্যবসার গরু। কোথায় থেকে নিয়ে এসছেন এই গরুটা? রংপুর পঞ্চগড়ের। চেঁচা গরু আপনার? কি জাত চেঁচা? কি জাত? দেশি। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? ৪২,০০০। বয়স চেঁচা? বয়স কয় মাস? এটা এক বছর। আনুমানিক ওজনটা? আনুমানিক ওজন কত হবে এটার? ৩৫ কেজি। তাও কেমন হবে? ৪০ কেজি। মাংস হিসাবে এর ওজনটা কেমন হবে? চাচা, এই লালটা আপনার নাকি? এটা কি জাত? দেশি। কত যাচ্ছেন? ৪৫,০০০। এর বয়স কত, মানে কয় মাস হয়েছে এটা? এটা কয় মাস? এক বছর। ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলেছে? ৩৭,০০০। তা আপনার শেষ দামটা কত, মানে কত হলে গরুটা বিক্রি করবেন? ৪০,০০০। আচ্ছা, এই গরুটা কি আপনার বাড়ির পোষা? কেনা গরু। গরু আপনার কি জাত? দেশি। বয়স কত মাস? ৮-৯ মাস। আনুমানিক ওজন ভাই এটার? আনুমানিক ওজন ১-১০ কেজি। ভাই, কাস্টমারে কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত বলেছে? ৩০,০০০-৩১,০০০ বলছে। তা আপনার শেষ দামটা কত? কত? ৩৪। গরু গাড়। তাই গরু আপনার? এটা কি জাত ভাই? এটা কি জাত? দেশি। কত যাচ্ছেন? ৪৫,০০০। এর বয়স কত মাস? কয় বছর? ৪ বছর। মানে দাঁতে নিয়ে গরু? আনুমানিক ওজন? ৪৫ কেজি হবে। ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? কেমন দাম বলছে? জি, আমি শুনলাম। আচ্ছা, আপনার শেষ দামটা কত, মানে আপনি কত হলে এটা বিক্রি করবেন? ৪২-৪৩ হলে বিক্রি করবেন? এ গরু তো আপনার বাড়ির পোষা নাকি? ব্যবসা ভাই, এ গরু আপনার? এ গরুটা কি আপনার? চাচা, এ গরু আপনার? এটা কি জাত চাচা? জি, দেশি। কত যাচ্ছেন? ৩৮,০০০। বয়স কত, কয় মাস? ১০ মাস। ১০ মাস। এটা আনুমানিক ওজন
কেমন হবে? এক মনের মতো হতে পারে, এক মন। ক্রেতার এখনো দাম বলেনি, কত বলেছে? ৩৩,০০০ আপনার দামটা কত? মানে আপনি ৩৬,০০০ ৩৬,০০০